ইউরোপে দ্বিতীয় দফায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা সংক্রমণ, গ্রীষ্মে টিকার উল্লেখযোগ্য প্রভাব পড়ার আশা। নির্বাচনের নামে বাসে আগুন কেন, জাতীয় সংসদে প্রধানমন্ত্রীর প্রশ্ন, দেশের উন্নয়নে সবাইকে কাজ করার আহ্বান। কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ কয়েকটি বাসে আগুন দিয়ে অগ্নিসন্ত্রাস, কেন, কি স্বার্থে, কিসের জন্য? নোয়াখালীতে বিদ্যুৎ কর্তৃপক্ষের গাফিলতিতে গ্রাহক হয়রানির অভিযোগ, ইচ্ছে মতো বিল করা সহ অনিয়ম দূর করার দাবি। এবং ইথিওপিয়ায় যাত্রীবাহী বাসে বন্দুকধারীর হামলায় 34 জন নিহত ও আহত, কমপক্ষে 20, আশঙ্কায় জাতীয় নিরাপত্তা। ঘরের চালের স্থায়ী সমাধান আরওআর সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। ইউরোপে দ্বিতীয় দফার আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার সংক্রমণ, অনেক দেশ আবার লকডাউন সহ বিধিনিষেধ আরোপ করেছে। করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজার এবং বায়োএনটেকের টিকা গ্রীষ্মে উল্লেখযোগ্য মাত্রায় প্রভাব ফেলতে শুরু করবে এবং আগামী শীতের মধ্যে বিশ্বে জনজীবন স্বাভাবিক হবে বলে আশা করেছেন বায়োএনটেকের সহপ্রতিষ্ঠাতা অধ্যাপক উগুর শাহিন। ইফতেখার উদ্দিনের রিপোর্ট। ইউরোপের বিভিন্ন দেশে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ইউরোপের দেশগুলো। তবে বিধিনিষেধ আরোপ ও লকডাউনের প্রতিবাদে বিভিন্ন স্থানে প্রতিদিনই হচ্ছে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ। কয়েকটি দেশে সেসব বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। যুক্তরাজ্যে করোনায় মৃতের সংখ্যা 51,000 ছাড়িয়েছে, এ পর্যন্ত আক্রান্ত হয়েছে 13,69,000-এরও বেশি। দৈনিক মৃতের সংখ্যায় ইউরোপে সর্বোচ্চ অবস্থানে আছে ইতালি। দেশটিতে নতুন করে একদিনে 546 জনের প্রাণহানি হয়েছে। এছাড়াও করোনার আঘাতে বিপর্যস্ত পোল্যান্ড, ইউক্রেন, বেলজিয়াম, তুরস্ক সহ ইউরোপের বেশিরভাগ দেশ। ইরানে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জনগণের জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রে একদিনে 1,77,000-এরও বেশি করোনা শনাক্ত হয়েছে। দেশটিতে মোট মৃতের সংখ্যা 2,51,000 ছাড়িয়েছে। বিশ্বজুড়ে এমন বিপর্যয়ের মাঝেও আশার কথা শুনিয়েছেন ভ্যাকসিন উৎপাদনকারী প্রতিষ্ঠান বায়োএনটেকের সহপ্রতিষ্ঠাতা উগুর শাহিন। বিবিসিতে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজার এবং বায়োএনটেকের টিকা গ্রীষ্মে উল্লেখযোগ্য মাত্রায় প্রভাব ফেলতে শুরু করবে এবং আগামী শীত নাগাদ বিশ্বে জনজীবন আবারও স্বাভাবিক হয়ে আসবে। বিশ্বজুড়ে যত মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন তার তুলনায় টিকা এখনও অপ্রতুল, তাই আসন্ন শীতে টিকা খুব বড় প্রভাব রাখতে পারবে না বিধায় বিশ্বকে কঠিন সময়ের মধ্যে দিয়েই যেতে হবে। ইফতেখারউদ্দিন, চ্যানেল আই। দেশ যখন উন্নয়নের ধারায় তখন নির্বাচন বয়কটের নামে কেন বাসে আগুন, প্রশ্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জাতীয় সংসদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন নিয়ে বিশেষ আলোচনায় অংশ নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়ে তুলতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রাজ্য শেখরের রিপোর্ট। যিনি তার এক সিদ্ধান্তে 7 কোটি বাঙালি স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল, যার বজ্রকণ্ঠ আজও প্রেরণা যোগায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শন নিয়ে জাতীয় সংসদে আলোচনার বিরল সুযোগ পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন সংসদ সদস্যরা। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর বাকশাল গঠনের উদ্দেশ্য ও কারণ তুলে ধরে বলেন, বঙ্গবন্ধু হত্যার মধ্যে দিয়ে দেশকে পিছিয়ে দেয়া হয়েছে। অর্থাৎ এমন একটা সিস্টেম তিনি করতে চেয়েছিলেন যা সরাসরি মানুষ তার সঙ্গে সম্পৃক্ত থাকবে এবং দেশের উন্নতি হবে, সেটাই তিনি করতে চেয়েছিলেন। বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা চান সংসদ নেতা। যে একটা মানুষ তার জীবনের সব কিছু ত্যাগ স্বীকার করেছিলেন, সবটুকু উজাড় করে দিয়েছিলেন দেশের মানুষের জন্য, কি চেয়েছিলেন, দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে। তাই সেই হাসি যখন ফুটাতে পারবো, অর্থাৎ মানুষের
এই ক্ষুধা দারিদ্র থেকে মানুষকে যখন আমরা মুক্তি দিতে পারবো, এদেশের মানুষ যখন উন্নত জীবন পাবে, সুন্দর জীবন পাবে, সেটাই আমাদের স্বাধীনতা সার্থক মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারবে। আমরা অনেক দূর কাজ করেছি, আজকে দারিদ্রের হার আমরা কমাতে পেরেছি, আমরা বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে, আজকে যে বিশ্বব্যাপী বাংলাদেশ যে একটা ভিক্ষার ঝুলি নিয়ে চলতো, এখন আর ভিক্ষার ঝুলি নিয়ে চলে না। সবাই মিলে আসুন, আমাদের দেশ এই মাতৃভূমি, এদেশের মানুষের ভাগ্য আমরা পরিবর্তন করি, জাতির পিতার স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্রমুক্ত সোনার বাংলাদেশ আমরা গড়ে তুলি জাতির পিতার জন্মশতবার্ষিকী, এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা। নির্বাচন বর্জনের নামে অনেকে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায় বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রী। উপর করোনা ভাইরাস যখন চলছে তখন আসলো ঘূর্ণিঝড়, তারপর আসলো বন্যা, আবার এরই মধ্যে আপনি দেখেছেন মাননীয় স্পিকার, কোনো কথা নাই বার্তা নাই, হঠাৎ কয়েকটি বাসে আগুন দিয়ে অগ্নিসন্ত্রাস, কেন, কি স্বার্থে, কিসের জন্য? নির্বাচন হয়, নির্বাচনে অংশগ্রহণ করার নামে অংশগ্রহণ করে, টাকা পয়সা যা পায় পকেট দিয়ে থুয়ে দেয়, ইলেকশন দিন ইলেকশনও করে না, এজেন্টও দেয় না, কিছুই করে না, অমনি মাঝপথে ইলেকশন বয়কট নাম দিয়ে এবার বাসে আগুন দিয়ে একটা পরিস্থিতি সৃষ্টি করতে চাই। একের দিকে করোনা সামলাচ্ছে, একদিকে অর্থনীতির গতিটা যাতে সচল থাকে তার ব্যবস্থা নিয়েছি, টাকা পয়সা দিয়ে ইতিমধ্যেই ভ্যাকসিন কেনার ব্যবস্থা আমরা রেখে দিয়েছি যে যখনই চালু হবে তখনই যেন আমরা এটা নিতে পারি, আমার দেশের মানুষকে দিতে পারি, সে ব্যবস্থাটাও আমরা নিয়ে নিয়েছি, যখনই যেটা প্রয়োজন আমরা কিন্তু করে যাচ্ছি। তাহলে অভিযোগটা কোথায়, সেটাই তো সব থেকে বড় প্রশ্ন। পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও দর্শনের উপর আলোচনার যে প্রস্তাব প্রধানমন্ত্রী শেখ হাসিনা এনেছেন তা জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে গ্রহণ করা হয়। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। অবশেষে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের জয় হওয়ার কথা স্বীকার করলেন বিদায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের অভিযোগ জালিয়াতি করেই বাইডেন জিতেছেন। এক টুইট বার্তায় ট্রাম্প বাইডেনের নাম উল্লেখ না করে বলেন তিনি জিতেছেন নির্বাচনে জালিয়াতি করে, কোনো নির্বাচনী পর্যবেক্ষক ছিল না, ভোট গণনা করেছে কট্টর বামপন্থী ব্যক্তি মালিকানার প্রতিষ্ঠান ডমিনিয়ন, যাদের বিরুদ্ধে দুর্নাম রয়েছে। মিডিয়ার বিরুদ্ধে তার অভিযোগ বাইডেনকে অন্যায়ভাবে জিতিয়ে দিতে ফেক মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নোয়াখালীতে বিদ্যুৎ বিভাগের গাফিলতি আর অবহেলায় গ্রাহক হয়রানির চরমে পৌঁছেছে অভিযোগ। সংযোগ ছাড়াই বিদ্যুৎ বিল, অতিরিক্ত বিল, নিয়মিত বিলের কাগজ সরবরাহ না করা। নোয়াখালী থেকে আলাউদ্দিন শিবলের পাঠানো তথ্য ভিডিওতে রাজীব আহমেদের রিপোর্ট। নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের বাসিন্দা শাহিদউদ্দিনের মাসিক বিদ্যুৎ বিল আসত 250 টাকা থেকে 300 টাকা, হঠাৎ করে বাড়তি বিল আসে 2,54,000 টাকার। একই অবস্থা চৌমুহনী বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী দেলোয়ার হোসেনের। আমার প্রতি মাসে বিল আসতো 1,500-1,700 টাকা, সে জায়গায় হঠাৎ করে আমার বিল আসতো 1,29,000 টাকা। হঠাৎ করেই আমার 300 টাকা বিল করে, এর পরের মাসে 10,182 টাকা বিল করে, এটা নিয়ে প্রতিবাদ জানাইলে আমার লাইন কাটি দেয়। মানুষকে হয়রানি করতেছে, সব মানুষের মিটারে টাকা বেশি অতিরিক্ত বিল করতেছে, বিল করে উঠে নিতেছে। একলাশপুর বাজারের ব্যবসায়ী বিজন চন্দ্র সিং 8 বছর আগে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করে পাননি, এরই মাঝে তিনি ব্যবসাও ছেড়ে দেন। 8 বছর পর সংযোগ ছাড়াই বড় অঙ্কের বিল আসে তার নামে। 8 বছর আগে আমি মিটার জন্য আবেদন করি, তারা আমারে কোনো মিটারও দেয় না, কিছুই দেন। এখন 8 বছর পরে আসে এরা আমারে বিদ্যুৎ বিল ধরাই দিয়েছে প্রায় 35,000 টাকার বিল। অভিযোগ, অতিরিক্ত বিলের বিষয়ে কথা বলতে গেলে গ্রাহকদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে, সংযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে হয়রানি। বিল কার কত হইলো, কার মিটার কত উঠলো, এ দাঁড় হেরা দাঁড়া না, এরা অ্যাক্সিডেন্ট বিল করে চলে যেতেছে। সামনে কোন গ্রাহক অবহেলা না হয়।
বর্তমানে নোয়াখালীতে আবাসিক গ্রাহক সংখ্যা 96,289 ও বাণিজ্যিক গ্রাহক সংখ্যা 16,566। রাজীব আহমেদ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এবারে নিয়ে নিচ্ছে অশোক লেল্যান্ড ইফাদ অটোস বিরতি, এবং বিরতির পর অন্যান্য সংবাদের সঙ্গে জানিয়ে ফিরছে। আসন্ন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপ সামনে রেখে শাকিব তাসকিন বিরাজদের অনুশীলন, বিদেশি না থাকায় বেশি সুযোগের আশা। মামা একটা ছবি, আচ্ছা চল রেডি। ওহ জোস মামা, ফেস কই? রোদে তোর ফেসের যে হাল তা কেটে দিয়েছি। ও মাম্মা, বডিটা তো ভালো কিন্তু ফেসের কি হলো? গ্লো এনহ্যান্সাম এর মাল্টিভিটামিনস ও ইউভি ফিল্টারস দেয় রোদ থেকে দ্বিগুণ ব্রাইটনেস প্রোটেকশন। ফেসের যত্ন নাও, রোদের ড্যামেজ ঠেকাও। ত্বকের গ্লো কতক্ষণ থাকে? ওড়না দিয়ে মুখ ঢেকেছো রোদ থেকে বাঁচার জন্য, কিন্তু বাসের জন্য দাঁড়িয়ে ত্বকের গ্লো গেল হারিয়ে। তো যত চেষ্টাই করো রোদে গ্লো হারাতেই পারে, তাই ব্যবহার করো গ্লো ইন লাভলি। রোদের মলিনতা দূর করে দেয় গ্লোইং স্কিন। এখন থেকে মুখের জন্য চমৎকার গ্লো। কাছে আসার এই তো সময়, বিনা কারণে দ্বিধা। এখন 160 গ্রাম ক্লোজ আপের সাথে একটি ক্লোজ আপ মাস্ক ফ্রি। হিজাবের কারণে মাথার স্কাল্পের তাপমাত্রা বেড়ে গেলেও ড্যান্ড্রাফ আর চিপচিপে চুলকে আমি ভয় পাই না, কারণ আমি বেছে নিয়েছি নতুন ক্লিয়ার হিজাব পিওর, যা ন্যাচারাল উপাদান থেকে তৈরি, না ড্যান্ড্রফ না কোনো চিপচিপে চুল। আমার হিজাব আমার চয়েস, নতুন ক্লিয়ার হিজাব পিওর। ঠান্ডা বা গরম খাবার খেতে আমি ভয় পাই শিরশির অনুভূতির কারণে। শিরশির অনুভূতি হয় সেন্সিটিভিটি থেকে, একে দূর করুন সেন্সিটিভ এক্সপার্টের সাহায্যে। এই ইনোভেটিভ টেকনোলজি শিরশির অনুভূতি থেকে মুক্তি দেয় মাত্র 30 সেকেন্ডে, আর এর ফিরে আসা বন্ধ করতে সাহায্য করে। ব্যবহার করুন সেন্সিটিভ এক্সপার্ট বাই পেপসিডেন্ট। ফারিনকে দেখে মনে হয় ওর স্কিন সবসময় ফ্ললেস, কিন্তু সত্যি হলো ওর স্কিন সূর্যের তাপে পুড়ে যায়, আবার শীতের তীব্রতায় শুষ্ক হয়ে যায়। এখন ভ্যাসলিন হেলদি হোয়াইট হিল করবে ড্যামেজকে, মলিনতা দূর করে ফিরিয়ে আনবে উজ্জ্বলতা। কিছুই আর বাধা হতে পারবে না ওর এগিয়ে যাওয়ার পথে। ভ্যাসলিনের হিলিং পাওয়ার এটাই। আমি হেল্প করব। পরাপ, একে তো ঘষতে হবে। আন্টি পরাপ, বাবা পরাপ। মানে পরাপ মানে সার্ফ এক্সেল ম্যাটিক লিকুইড, বিশেষ করে মেশিনের জন্য। শুধু করো পর রাব পর, এটা দূর করে নাছোড়বান্দা দাগ 100% মেশিনেতে। পারফেক্ট, লেটস সেলিব্রেট ওইখানে জলদি। এভাবে আমার চুল দেখো কেমন ফ্ল্যাট আর নিষ্প্রাণ। এক সেকেন্ড, এখনো ফ্ল্যাট না? যদি ন্যাচারাল ভলিউম চাও ব্যবহার করো সানসিল্ক। নতুন সানসিল্ক ভলিউম শ্যাম্পু নারিকেলের গুল ও অ্যালোভেরা যুক্ত, যা দেয় ফ্ল্যাট চুলে দ্বিগুণ ভলিউম ও বাউন্স। ন্যাচারাল ভলিউম ও বাউন্স এর জন্য নতুন সানসিল্ক ভলিউম শ্যাম্পু। এত থালা বাসন ধোয়ার রেসিপি, এর জন্য চামচ। মাত্র এক চামচ ভিম লিকুইড পানিতে মেশাও আর সব থালা বাসন ধুয়ে নাও, কারণ ভিম লিকুইডে আছে 100 লেবর শক্তি, যা থালা বাসনকে করে ছকছকে পরিষ্কার। ভিম লিকুইড, মাত্র এক চামচ ভিম লিকুইড পানিতে মেশাও আর সব থালা বাসন ধুয়ে নাও। মা সন্তানের সম্পর্কের মতোই বিষয়। এরপর আবারও স্বাগত চ্যানেল আই সংবাদে। ইথিওপিয়ার পশ্চিমাঞ্চলে একটি যাত্রীবাহী বাসে উঠে গুলি করে 34 জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। এ ঘটনায় আরো 20 জন আহত হবার খবর পাওয়া গেছে, এতে হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে। দেশটির তাইগ্রে অঞ্চলে সরকারি ও তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টির বাহিনীর মধ্যে চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে দেশটির বেনিশানজুল গুমুজ অঞ্চলে ওই হামলা হয়। দেশটির জাতীয় মানবাধিকার সংগঠন ইথিওপিয়ান হিউম্যান রাইটস কমিশন জানিয়েছে, প্রধানমন্ত্রী আবে আহমেদের সরকার সাম্প্রতিক সংঘাতের ঘটনায় কোনো ধরনের তথ্য দিচ্ছে না, ফলে সেখানে সংঘাতে প্রাণহানির প্রকৃত তথ্য জানা যাচ্ছে না। দেশটি জাতীয় নিরাপত্তা হুমকির মুখে রয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এবারে নিটল টাটা কৃষি সংবাদ।
চল্লিশ বছর ধরে নার্সারি শিল্পের প্রসার ঘটিয়ে চলেছেন বগুড়ার শিবগঞ্জের মনসুর রহমান। পাঁচ শতক জমিতে শুরু করে এখন ২০০ বিঘায় সম্প্রসারিত হয়েছে তার নার্সারি। সেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে এলাকার অনেকের। বগুড়া থেকে রৌফ জালালের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। উচ্চ ফলনশীল আর দেশি বিদেশি ফলের চারা উৎপাদন করে সাড়া ফেলেছেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার মনসুর রহমান। ১৯৮০ সালে কার্যক্রম শুরু হয় এই নার্সারির। এখানে এখন কাজ করছেন প্রায় ৪০০ শ্রমিক। আমরা যে জায়গায় নার্সারি করি সে রাস্তা আস্তব পর্যন্ত কোনো পাকা হয় নাই, বৃষ্টির মধ্যে কোনো গাড়ি ঘোড়া যায় না। আমরা এই রাস্তা হলে আমরা আরও স্বাবলম্বী হতে পারি। অনলাইন অর্ডার নিয়ে বাসা বাড়িতে চারা পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে তার নার্সারিতে। করোনার মধ্যে মানুষ হাটে যেতে পারে না, বাড়ির থেকে বের হতে পারে না, এই সময়টায় আমরা গ্রাহকের নিকটে আমরা পৌঁছে দিয়েছি। বেতন পাই ২০০ টাকা করে, একবার খাওয়া পাই, আমাদের এটা সহজ হয়েছে। বিভিন্ন প্রজাতির গাছ আছে, ফুল ও ফলজ, বাংলাদেশের মনে হয় কোথাও এরকম নার্সারি নাই। ঘুরে বেড়ে দেখলাম গাছগুলো অনেক সুন্দর এবং সুলভ মূল্য খুব ভালো আর কি। মনসুর রহমানের দেখা দেখি এলাকায় গড়ে উঠেছে আরো অনেক নার্সারি। নার্সারি শিল্পের ব্যাপক প্রসারের ব্যাপারে আশাবাদী কৃষি বিভাগ। এখানে বহু আধুনিক পুরাতন বিভিন্ন জাতের ফলের কলম তৈরি হয়। দক্ষতার সাথে তারা দেশের এই লাইনে উপকার করে যাচ্ছে এবং তাদের জীবিকা নির্বাহ করতেছে। দেশের শীর্ষস্থানীয় নার্সারির ভিতরে স্থান পাওয়ার মতো আমরা এই নার্সারিতে আমরা নিবন্ধন করেছি। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। দিনাজপুরে আশঙ্কাজনকভাবে কমছে প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধক বাঁশবাগান। বিপর্যয়ের মুখে পড়েছে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং জীববৈচিত্র্য বাঁচাতে সহায়ক এই উদ্ভিদ প্রজাতি, তার সঙ্গে বিপন্ন হতে বসেছে এখানকার ঐতিহ্যবাহী কুটির শিল্প। দিনাজপুর থেকে শালম সাহেব রিপোর্ট। এক সময় বাড়ির পাশে সারি সারি বাঁশ ঝাড় ছিল গ্রাম বাংলার চিরায়ত রূপ। বাংলাদেশে ২৬ প্রজাতির বাঁশ রয়েছে। দ্রুত ক্ষতিকর কার্বন গ্যাস শুষে নেয়ার পাশাপাশি মাটি ক্ষয়রোধ করে উদ্ভিদটি। কৃষি ও কুটির শিল্পে ঘাস জাতীয় উদ্ভিদটির বহু গুণ ব্যবহার রয়েছে, কিন্তু বনাঞ্চলের বাইরে দিনাজপুরে হারিয়ে যেতে বসেছে বাঁশঝাড়। এই বাঁশঝাড় যদি না থাকে আমাদের অনেক ক্ষতিও হবে। যেমন ঝড় তুফান থাকে বাঁশঝাড় কিন্তু অনেক বাড়িঘর রক্ষা করে। কুটির শিল্পের কাঁচামাল বাঁশের উৎপাদন কমে যাওয়া ও প্লাস্টিকের ব্যবহার বেড়ে যাওয়ায় পেশা বদল করেছেন এ খাতের অনেকে। বাঁশের দাম বেশি, কটা হচ্ছে না, এই জন্য আমাদের ১০০ টাকা করে হাজিরা পুনর্বতন করে দিন দিন হারিয়ে যাচ্ছে। যেমন প্লাস্টিকের জিনিস বাইরে আমাদের বাঁশের বাঁশের প্রজাতি সংরক্ষণ ও সম্প্রসারণে দিনাজপুর এবং পার্শ্ববর্তী জেলার কৃষকদের প্রশিক্ষণ দিচ্ছে বন বিভাগ। দুইবারের প্রশিক্ষণে ৬০ জন কৃষক প্রশিক্ষণ পেয়েছে, আবার আমাদের বন বিভাগের ৩০ জন কর্মী, তারাও নার্সারি এবং বনায়ন প্রক্রিয়া, বাঁশ সংরক্ষণ প্রক্রিয়া প্রশিক্ষণ পেয়েছে। উত্তরাঞ্চলীয় জেলাগুলোর নদী ভাঙ্গন প্রবণ এলাকায় বাঁশ চাষ ভূমিধস রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পরিবেশের পরম বন্ধু এই বাঁশঝাড় কালের আবর্তে হারিয়ে যাচ্ছে। পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এই বাঁশঝাড় টিকে রাখার তাগিদ দিচ্ছেন পরিবেশবিদ ও প্রকৃতিপ্রেমীরা। দিনাজপুর থেকে শাহ আলম শাহী, চ্যানেল আই। এবারে ইভালি খেলার খবর। আসন্ন বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপকে সামনে রেখে পুরো দমে অনুশীলন শুরু করেছে সাকিব আল হাসান, তাসকিন, মিরাজ সহ অন্যরা। এই টুর্নামেন্টে বিদেশিদের অংশগ্রহণ না থাকায় দেশি ক্রিকেটাররা পারফরমেন্সের সুযোগ পাবে বলে মনে করেন জাতীয় দলের তারকারা। আদিল আহমেদ শানের রিপোর্ট। বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের বাকি মাত্র ৯ দিন। পাঁচ দল নিয়ে আয়োজিত টুর্নামেন্টে টিম অনুশীলন শুরু না হলেও ব্যক্তিগত পর্যায়ে অনুশীলন শুরু করেছেন ক্রিকেটাররা। ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে পুরো দমে অনুশীলন শুরু করেছেন সাকিব আল হাসান।
শর্ট রান আপে বোলিং ছাড়াও ইনডোরে ব্যাটিং করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার। স্পোর্টিং উইকেট তৈরি করতে মিরপুরের হোম অফ ক্রিকেটে কাজ শুরু করেছেন বিসিবির কিউরেটর গামিনী, আর একাডেমি গ্রাউন্ডে লিটন সোহানদের পরীক্ষা নিয়েছেন তাসকিন শফিউল সহ অনূর্ধ্ব ১৯ দল থেকে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে সুযোগ পাওয়া ক্রিকেটাররা। ক্রিকেটটা যে মাঠে ফিরেছে এটা আসলে প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক মানে সুখবর আমাদের জন্য, আর এরকম একটা টুর্নামেন্ট হচ্ছে প্রত্যেকটা প্লেয়ারই খেলার সুযোগ পাবে এবং এখানে যার যার যে যে টিমে লিড দেওয়ার চেষ্টা করে। আমার কাছে মনে হয় যে আমাদের দেশি প্লেয়াররা একটা ভালো একটা অপরচুনিটি পাচ্ছে, তারা মানে নিজেদের সর্বোচ্চ দিয়ে এবং নিজেকে প্রমাণ করার একটা সুযোগ পাচ্ছে। চেষ্টা করব আমার প্রসেসটা মেনটেন করার, সামনের আউটকাম যেটাই হোক, ভালো খেলি খারাপ খেলি এটা পরের হিসাব, কিন্তু আমি আমার ডিসিপ্লিন লাইফস্টাইল এবং আমার প্রসেসটা মানে ট্রেনিং প্যাটার্নটা ধরে রাখতে চাই। ২৪ নভেম্বর বেক্সিমকো ঢাকা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহীর ম্যাচ দিয়ে পর্দা উঠবে বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপের। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা।